আমি আব্বাকে দেখছি আপনার এই সম্মেলন নিয়ে কত ব্যস্ততা ঢাকায় শহরে, ময়মনসিংয়ের কাউন্সিলর জেলার সম্মেলন সেখানেও আমি দেখছি, আমি নিজেও আপনার ছাত্রলীগের সম্মেলন করছি। দুটি ঘটনাই 2014 সালের, একটি 5 জানুয়ারির জাতীয় নির্বাচনের আগের আর একটি পরের। হাসিনাকে স্বৈরতন্ত্রের পথ থেকে ফিরে আসতে বলে রোষের শিকার হন দলের 2 সিনিয়র নেতা। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ শেখ হাসিনাকে আইন বুঝিয়েছিলেন। তিনি একতরফা নির্বাচন অনুষ্ঠানে আইনি বাধাগুলো নিয়ে হাসিনাকে বুঝিয়েছিলেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স, টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এতে ক্ষিপ্ত হন হাসিনা। পরিণতিতে মন্ত্রিত্ব হারাতে হয় শফিক আহমেদকে। 2014 সালের 5ই জানুয়ারির নির্বাচনের পর হাসিনা সরকার গঠন করেন, কিন্তু সেই মন্ত্রিসভায় জায়গা হয়নি ব্যারিস্টার শফিক আহমেদের। হাসিনার রোষের শিকার আরেকজন হলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের ছেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তার অপরাধ, 2014 সালে 5 সিটি কর্পোরেশন নির্বাচনে সুষ্ঠু ভোট চেয়েছিলেন। ভোট সুষ্ঠু হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি ঘটে, এ কারণে রোষের শিকার হন সৈয়দ আশরাফ। শুধু তাই নয়, নির্বাচনে জিততে না পেরে বিজয়ী বিএনপি থেকে নির্বাচিত মেয়রদের বরখাস্ত করেন হাসিনা। কিন্তু সৈয়দ আশরাফ চেয়েছিলেন মেয়ররা যেহেতু জনগণের ভোটে নির্বাচিত তাই তারা দায়িত্ব পালন করুক, কিন্তু গণতান্ত্রিক হওয়ার পরামর্শ দিয়ে হাসিনার রোষানলেই শুধু পড়লেন সৈয়দ আশরাফ। একই বছর অনুষ্ঠিত কাউন্সিলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ হারালেন তিনি। 2019 সালের জানুয়ারিতে মারা যান আওয়ামী লীগের এই জনপ্রিয় নেতা। নাজমুল হক রায়ান, 21 টেলিভিশন।